দোস্ত বন্ধু আমার, আপনারা জানেন বর্তমানে 2023 সালের শিক্ষাবর্ষে যে বই ছাপানো হয়েছে এর ভিতরে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের ভিতরে যে পরিমাণ নোংরামি ছাপানো হয়েছে এটা এই মুসলিম জাতি মেনে নেবে না, ঠিক কিনা জোরে বলেন। আশ্চর্য কথা, কাদের যারা বিবর্তনবাদী বিশ্বাসী, দারুণের মতবাদে বিশ্বাসী, যারা বলে মানুষ মানুষের পূর্বপুরুষ ছিল বানর শিপ্রাঙ্গী, তোমরা বানর হতে পারো আমরা বানর না, ঠিক কিনা জোরে বলে। তুই কুত্তার বাচ্চা কুত্তা হইতে পারোস আমরা কুত্তার বাচ্চা নয়, ঠিক কিনা জোরে বলে। তুই বানরের বাচ্চা বানর হতে পারোস আমরা বানরের বাচ্চা নয়, আমাদের পূর্বপুরুষ হল নবী আম্বিয়ে কারাম আলাইহিম সালাম, ঠিক কিনা জোরে বলে। আমার আশ্চর্য লাগে বানর বানরের বাচ্চাগুলি শিক্ষা মন্ত্রণালয়ে আসে কেমন করে, যারা এই আকিদায় বিশ্বাসী। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এটা আকিদারি বিষয় দোস্ত বন্ধু আমার, আশ্চর্য লাগতেছে। আমি উপর মহলে, আমার মনে হয় না উপর মহলের তারা বিষয়টা জানেন, আমার মনে হয় না, গোলা পানিতে গোলা পানির ভিতরে কিছু নাস্তিকেরা মা স্বীকার করার চেষ্টা করতেছেন। তবে শুনে রাখেন আল্লাহর কসম, কে দল করেন, কে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কে জামাত, কে উমুক তুমুক ইসলামিক দল, এটাই বিষয় না দোস্ত, এটা আকিদারি বিষয়, ইমানের বিষয়, ঠিক কিনা জোরে বলেন। বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, এই নাস্তিকদের জায়গা বাংলার জমি হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমরা অনুনয়ের সাথে বিনয়ের সাথে আমরা আপনাকে জানাইতে চাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই আপনার বাপ মানুষ, আপনার বাবার বাবা মানুষ, শেষ পর্যন্ত আদম পর্যন্ত সবাই মানুষ, কেউ বানরের বাচ্চা নয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সেই বইয়ের ভিতরে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের ক্লাস সিক্স এবং সেভেনের বইয়ের ভিতরে সেখানে লেখা বিবর্তনবাদ, দারুইনের মতবাদ, অর্থাৎ মানুষের পূর্বপুরুষ ছিল বানর। চিন্তা করে দেখেন। আচ্ছা বলেন, আপনি যেই দল করেন এটা আপনি মেনে নিবেন? কসম করে বলেন মেনে নিবেন, জোরে বলেন। আমাদের পূর্ব আমাদের বাপ দাদা কি বানর ছিল? আজকে আজকে কত বছর, আজকে প্রায় 44 বছর চলতেছি, এই পর্যন্ত দোস্ত বন্ধু আমার, এই পর্যন্ত একটা বানরকে মানুষ হইতে দেখলাম না, দেখছেন আপনি? বুড়া হইতে হইতে সম্রাট আমরা সব খুশে যাই, মানুষ তো হয় না কোনোদিন। আল্লাহর কি মুসিবতে ঠেকা পড়ছি যে বানর থেকে মানুষ বানাবি? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে মানুষ বানানের? আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই বিবর্তনবাদে কোন ব্যক্তি বিশ্বাস করে আর ইয়াকিন রাখে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে সরাসরি। যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, এই মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ ইমানদারকে বলেন নাই, গোটা বিশ্বের সমস্ত মানুষকে বলেছেন, কাফের হোক আর মুসলমান হোক। আল্লাহ বলি, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, ও খালাকা মিনহা যাওজাহা, আর আমি আল্লাহ তাআলা সে আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, অবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর আদম থেকে আজকে গোটা পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, যারা বলে আমাদের পূর্বপুরুষকে আদম, ঠিক কিনা যারা বলে। আমরা মানুষের বাচ্চা মানুষ, ঠিক কিনা যারা বলে। আমি বানরের বাচ্চা মানুষ নয়, ঠিক কিনা যারা বলে। এত শখ হয় তোমার বানরের বাচ্চা মানর বানর থেকে তুমি আসছো, তো তোমার বোনকে তোমার মাকে এই বানর কাছে বিয়ে দাও, কয়েকদিন পরে মানুষ হয়ে দেব। আমি অনুরোধ করব আপনাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি আকুল আবেদন জানাচ্ছি, আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা জোরে বলেন। কোন নাস্তিকদের মতবাদ এই জমিনের বাচ্চারা পড়বে আমরা ওটা হতে দিব না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। এদের মতবাদের পড়াক, সমস্যা নাই, বড় আশ্চর্যের বিষয়ে, তাজ্জবের বিষয়, এই পাঠ্য বইয়ের ভিতরে আপনি চিন্তা করেন, সেখানের ভিতরে আমরা প্রচ্ছদের ভিতরে, গোটা প্রচ্ছদের ভিতরে সেখানে মন্দিরের ছবি, সেখানে হনুমানের ছবি, সেখানে কিছু ময়ূরের ছবি, জবা ফুলের ছবি, এগুলো কোন দিকে ইঙ্গিত করে আমি বুঝতে পারতেছি না। অথচ ময়ূর এটা ভারতের জাতীয় পাখি, আমাদের বাংলাদেশে জাতীয় পাখি আছে না, জাতীয় ফুল আছে কেনা, তো জবা ফুল, এই ফুল, সেই ফুল, এগুলো না, এগুলো দেওয়ার কারণটা কি? প্রচ্ছদের উপরে
এটা আমি কিন্তু মুখস্থ বলি নাই আপনারা যারা বই পেয়েছেন তারা ভালো করে জানেন এবং আমি নিজেই নেট থেকে নামিয়ে নামিয়ে আমি একদম উদাহরণ সহ পৃষ্ঠা সহ আপনাদেরকে এনেছি 2023 22 এবং 23 সালের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে বইগুলো ছাপানো হয়েছে মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ভিতরে আপনি আশ্চর্য হয়ে যাবেন মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ভিতরে 22 সালের সিলেবাসের ভিতরে মেয়েদের মাথায় ওড়না আছে ঘোমটা আছে ছেলেদের মাথা টুপি আছে এই 23 সালের সিলেবাসের ভিতরে মেয়েদের মাথা ওড়না নাই ছেলেদের মাথা টুপি নাই মাদ্রাসা শিক্ষার ভিতরে মাদ্রাসা শিক্ষার বইয়ের ভিতরে আপনার হুতুম পেশার ছবি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান সকলে বলে আমিন দোস্ত বন্ধু আমার বড় কলিজায় ব্যথা লাগতেছে বড় ব্যথা লাগতেছে কলিজার ভিতরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে সকলে বলে আমিন